নমস্কার বন্ধুগণ, তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে ডট কেমো ক্যাফেতে। তো আজকে আমরা পড়তে চলেছি দশম শ্রেণীর একটি অধ্যায়, পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ নিয়ে। ঠিক আছে, ওকে। তো বেসিক্যালি আমি এই বইটা নিয়ে ফলো করছি, তোমরা যে কোনো বই ফলো করতে পারো, বই কোনো ম্যাটার করে না। ব্যাপারটা হলো কনসেপ্টটা নিয়ে, যেখান থেকে তোমাদের সুবিধাজনক মনে হবে সেখান থেকে কনসেপ্টটা উঠাও ভাই, মাথার মধ্যে রেখে দাও, এটাই যথেষ্ট। কোন বই ফলো করতেছ এটা ম্যাটার করে না প্রথম কথা, ঠিক আছে। তো আজকে লিখে রেখেছি ক্লাস টিম। তো ক্লাস টিম কি হলো ভাই? হ্যাঁ ভাই, ক্লাস টিম লেখা আছে অলরেডি। তো ক্লাস টেনের মধ্যেই তোমাদের আজকের চ্যাপ্টারটা লুকিয়ে আছে, অর্থাৎ পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মটা এর মধ্যে লুকিয়ে আছে। কেন? তারপর যদি ক্লোরিনকে ধরো, ক্লোরিনের সিএল এবং আর্সেনিকের এএস এবং সালফারের এস, মানে এদের সংকেতকে যদি তুমি যুক্ত করে দাও তো ক্লাসই আসবে আর ক্লাস টিম। তো আজকের চ্যাপ্টারটা হলো তোমার ক্লাস টেনের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ, ঠিক আছে। তো জিনিসটা আগে কি আগে বুঝিনি, তো পৃথিবী সৃষ্টির পর থেকেই আমাদের পৃথিবীতে বিভিন্ন মৌল পাওয়া যাচ্ছে এক কথায়। তো পাওয়া গেলে তো হবে না, ওদেরকে সঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট করার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছক কাগজ টেনে বিভিন্নভাবে রাখার দায়িত্ব বিভিন্ন বিজ্ঞানীর কাঁধে ছিল। তো এই সমস্ত কাজে তৎপরতার জন্য বিভিন্ন বিজ্ঞানী এগিয়েছিলেন। জার্মান বিজ্ঞানী ডোবেরিন এসেছিলেন, তারপর লুথান মেয়ের এগিয়ে এসেছিলেন, তারপর মেন্ডেলিফ এগিয়ে এসেছিলেন। তো কারো দ্বারাই প্রথম প্রথম এই সমস্ত মৌলগুলোকে সঠিকভাবে বিভিন্ন ধর্ম এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে, যেটা চ্যাপ্টারের নাম ভৌত এবং রাসায়নিক ধর্ম, ওর উপর ভিত্তি করে ঠিকঠাকভাবে রাখা সবার পক্ষে অসুবিধাজনক হয়ে পড়ছিল। হ্যাঁ, তো প্রথম দেখে জানি যে প্রথমে কে এই অসুবিধাজনক কাজটাকে সুবিধাজনক করার জন্য অংশগ্রহণ করে, তারপর আস্তে আস্তে কীভাবে এই অসুবিধাটা সুবিধাতে পরিণত হয় এবং কীভাবে আমরা এই সমস্ত মূল্যগুলোকে এখন পর্যশ্রেণীর নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা কীভাবে আবিষ্কার হলো আর এই পর্যশ্রেণী আবিষ্কারের পিছনে কাদের অবদান রয়েছে ওটা আগে পড়বো, ঠিক আছে। পরে আমাদের চ্যাপ্টারটা আছে ভৌ পদার্থের ধর্ম এবং ও সমস্ত জিনিস, ব্যাপারটা আলাদা, আগে কনসেপ্টটা নিই তারপরে আলাদা, ডিপ ডাউন যাব তারপর আগে, ঠিক আছে। তো ব্যাপারটা কি এখন কি পড়তে চলেছে তাহলে? এখন তাহলে প্রথম যে বিজ্ঞানী ছিলেন, যিনি খুব মানে ব্যাপার কি বলবো, ইচ্ছা করছিল যে না মূল্যগুলোকে আছে ভাই এমনভাবে সাজায় যাতে ভবিষ্যতে সবার কাজে লাগে, মানে আমাদেরকে পড়তে হয়, আমাদেরকে বাঁচতে যাচ্ছিলো এক কথা, ঠিক আছে। তো আমাদেরকে পড়তে হচ্ছে। তো বিজ্ঞানী কে আসলেন? বিজ্ঞানী ডোবেরিয়ান আসলেন। তো ডোবেরিয়ান তার একটা ত্রয়সূত্র আমাদের সামনে তুলে ধরলেন। তো তিনি কি কি করলেন? ত্রয়সূত্র, ত্রয়সূত্র কথার অর্থ কি? ত্রয় মানে তিন, তিনটে মৌলকে নিলেন, ঠিক আছে। তিনটে মৌলকে তিনি নিলেন, প্রথমে পারমাণবিক গ্রুপের ভিত্তি করে তিনটি মৌলকে নিলেন এবং তিনি দেখলেন যে তৃতীয় আচ্ছা মাঝের যে মৌলটা, তৃতীয় বলছে সরি, মাঝের যে মৌলটা প্রথম এবং দ্বিতীয় মৌলের পারমাণবিক গ্রুপের গড়ের মানের সমান হচ্ছে। বুঝলাম না ব্যাপারটা, আচ্ছা লিখি তবে। দেখো ত্রয়সূত্র, ফার্স্ট হেডিং তোমাদের লিখতে হবে ত্রয়সূত্র। ত্রয়সূত্রে কি ডোবেরিয়ান করেছিলেন, ঠিক আছে। পারমাণবিক গ্রুপদের ভিত্তি কর্মে পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে তিনটি মৌলকে বেছে নিয়েছিলেন। এখন তিনটি মৌলটা কি কি ছিল ধরি, এখন অনেকগুলোই মৌল আছে, তিনি কোন তিনটি মৌলকে নিয়ে কাজ করেছে সেটা আগে দেখবো, ঠিক আছে। তিনি কোন তিনটি মৌলকে নিয়ে কাজ করেছে, তিনি কাজ করেছে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামকে নিয়ে। কাকে কাজ করেছে? লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামকে নিয়ে। কি বলতে কি চেয়েছেন তিনি? মানে এদের, মানে এই সমস্ত বিজ্ঞানীদের একই কাজ, এতগুলো মৌল যে পৃথিবীতে পাওয়া গিয়েছিল, এদের কিভাবে আমরা পর্যায়ভিত্তিকভাবে শ্রেণীগতভাবে এমনভাবে সাজাবো যাতে আমাদেরকে খুব সুবিধা হবে পরবর্তী সময়ে কোনো কিছু বের করতে। তো প্রথমে বিজ্ঞানী ডোবেরিয়ান আসে, তিনি তার ত্রয়সূত্র দেন। তিনি কি বললেন? তিনি বললেন পারমাণবিক গুরুত্বের ওপর ভিত্তি করে প্রথম মানে তিনটি মৌলকে তিনি নিলেন,
নেওয়ার পর তিনি মাঝের মৌলটার পারমাণবিক গুরুত্ব দেখলেন যে প্রথম এবং তৃতীয় মৌলের গড়টা তোর হলো তোমার হলো মানে তৃতীয় মৌল মানে মাঝের মৌলে পারমাণবিক গুরুত্ব হচ্ছে। ব্যাপারটা কি, ধরি আমি লিথিয়াম যদি ধরি, লিথিয়াম এটার নাম হলো লিথিয়াম, তারপর লিথিয়াম ধরলাম, সোডিয়াম ধরলাম, এবং পটাশিয়াম ধরলাম। পটাশিয়াম কি, ঠিক আছে, পটাশিয়াম ধরলাম। তিনি কি দেখলেন, তিনি কি লক্ষ্য করলেন যে আমি যদি পর্যায় সারণী বরাবর প্রথম মৌল কিছু মনে রাখি যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, বেরিলিয়াম বোরন কার্বন, নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন সোডিয়াম 11, আর তোমার এদিকে পটাশিয়াম হবে 19, ঠিক আছে। এবার তিনি কি দেখলেন যে এই সমস্ত মৌলকে রাসায়নিক ধর্মে মিল আছে, মানে রাসায়নিক ধর্মে মিল আছে এমন কিছু মৌলকে তিনি নিলেন। নেওয়ার পর তিনি দেখলেন যে শেষ মৌল এবং প্রথম মৌলের যে পারমাণবিক গুরুত্বের গড় মাঝের মৌলের পারমাণবিক গুরুত্বের সাথে সমান আসছে। মানে ব্যাপারটা কি, আমি যদি এখন 19 আর 3 গড় করতে চাই তাহলে কি করব, 2 দিয়ে ডিভাইড করব, কারণ 3 আর 9, তাহলে 19 আর 9 সাথে কত যোগ করলে কত হচ্ছে দাদা, 19 আর 9 সাথে যোগ করলে তোমার হচ্ছে 22 / 2। দেখো মজাদার বিষয় তিনি দেখতে পেলেন, অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে এক কথা যদি আমাদেরকে তোমাদেরকে বলতে হয় ত্রয়ী সূত্র কি, বলতে হবে যে রাসায়নিক ধর্মে মিল আছে এমন কিছু মৌলকে পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে সাজালে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মাঝের মৌলের পারমাণবিক গুরুত্বের সমান হয়। দেখতে পাচ্ছ যে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মাঝের মৌলের পারমাণবিক গুরুত্বের সমান হচ্ছে, কিন্তু ব্যাপারটা খাটলো না বস, মানে ডোবিরেন ফেল হয়ে গেল। ডোবিরেন কি কোথায় ফেল হয়ে গেল, কারণ পর্যায় সারণীতে এখন আমরা জানি পর্যায় সারণীতে অনেক অ্যাক্টিনয়েডস, ল্যান্থনয়েডস, পি ব্লকের মৌল, এস ব্লকের মৌল রয়েছে, কিন্তু তখন ওরকমভাবে জানা যাচ্ছিল না এবং তাদের নামকরণও হয়নি। ডি ব্লকও, পি এ ব্লক এবং পি ব্লক এই সমস্ত জিনিস আসেনি, তার জন্য ডোবিরেনের সূত্রটা কিছু কিছু মৌলের জন্য প্রযোজ্য, মানে সবগুলো মৌলের জন্য প্রযোজ্য না ভাই। তাহলে তুমি যদি বলো কতগুলো মৌলের জন্য প্রযোজ্য, তাহলে তুমি বলতে পারো 1 থেকে 10, 1 থেকে 20 মধ্যে যে সমস্ত মৌলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ডোবিরেনের ত্রয়ী সূত্রটা প্রযোজ্য। আমি আবার বলছি ডোবিরেনের ত্রয়ী সূত্র এটা কি, ভালোভাবে শোনো ভাই। ত্রয়ী সূত্র কথার অর্থ হলো তিনটি মৌলকে নিয়ে কাজ করেছেন বিজ্ঞানী কে, ডোবিরিয়ান। প্রথম এই বিজ্ঞানী কাজ করেছিলেন এই মৌলগুলোকে পর্যায় এবং শ্রেণীভিত্তিকভাবে সাজানোতে সাহায্য করার জন্য। প্রথম কথা, তিনি তিনটি মৌলকে বেছে নিলেন, বেছে নেওয়ার পর তাদের পারমাণবিক গুরুত্ব তিনি বললেন। যেমন আমি, তিনি ধরলেন লিথিয়ামকে নিয়েছিলেন, সোডিয়ামকে নিয়েছিলেন এবং পটাশিয়ামকে নিয়েছিলেন, লিথিয়ামের 3, পটাশিয়ামের 19 এবং সোডিয়ামের 11 ছিলেন। তিনি এটা দেখলেন, তিনি এটা লক্ষ্য করলেন যে এদের মধ্যে ধর্মের না মিল রয়েছে, রাসায়নিক ধর্মে মিল রয়েছে। তিনি এমনভাবে সাজালেন এই সমস্ত জিনিসকে, তিনি এমনভাবে সাজাতে চাইলেন এই সমস্ত জিনিসগুলোকে যাতে প্রথমটার পারমাণবিক গুরুত্ব এবং এই শেষেরটার পারমাণবিক গুরুত্বের গড় মাঝেরটার পারমাণবিক গুরুত্বের সমান আসে। হ্যাঁ, তিনি সাকসেসফুল হলেন, তিনি কি বুঝতে পারলেন, তিনি বুঝতে পারলেন যে এই সমস্ত মৌলের মধ্যে রাসায়নিক ধর্মের মিল রয়েছে, কারণ পারমাণবিক ধর্ম, পারমাণবিক গুরুত্ব যদি দুটো অপর মৌলের উপর নির্ভর করতে চায়, তার পারমাণবিক গুরুত্ব মানে প্রোটন ইলেকট্রন সংখ্যা আর এই সমস্ত জিনিসই তো তাদের ভৌত রাসায়নিক ধর্ম নির্ধারিত করবে। যেহেতু এর পারমাণবিক গুরুত্ব এর সাথে লিঙ্ক আছে, তার মানে এদের রাসায়নিক ধর্ম এদের মধ্যে মিল রয়েছে, আর এটাতেই তিনি সাকসেস বলেছেন। কিন্তু ব্যাপারটা এটাই যে ডোবিরিয়ান এর সূত্র, ত্রয়ী সূত্র সব সময় কাজে লাগেনি এবং সব মৌলের জন্য কাজে মানে লাগে না এক কথায়। তো কিছু কিছু মৌল তুমি যদি বলো, যদি তোমাকে কেউ কোশ্চেন করে, তুমি বলবো 1 থেকে 20 পারমাণবিক গুরুত্ব পর্যন্ত যে সমস্ত মৌলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ত্রয়ী সূত্র আমি প্রযোজ্য করতে পারবো, ডোবিরিয়ান বলেছে। তারপর ডোবিরিয়ান ফেল হয়ে গেছে ভাই। এখন এই ফেলটাই তখন ডোবিরিয়ানকে, ডোবিরিয়ানের সাহায্য করার জন্য আবার নতুন নতুন বিজ্ঞানী আসে, আমাদের পড়াশোনার ভারটা আরও বাড়িয়ে দিচ্ছে। তো সেকেন্ড কোন বিজ্ঞানী এসে ডোবিরেনে সাহায্য করার চেষ্টা করেছেন, ঠিক আছে। এবার লক্ষ্য করে দেখো, আমি কিন্তু একটা পয়েন্টই বারবার বলছি, রাসায়নিক ধর্ম মিল রয়েছে, তার রাসায়নিক ধর্ম আর বৌদ্ধ ধর্ম মিল রয়েছে। তখন পরের কোন বিজ্ঞানী আসে, পরের বিজ্ঞানী আসলো লোথার মেয়ার, বিজ্ঞানীর নাম কি লোথার মেয়ার। লোথার মেয়ার কি লক্ষ্য করলেন, কিছুই না, ডোবিরেন যা লক্ষ্য করেছিলেন লোথার মেয়ার সেই জিনিসটাই লক্ষ্য করেছিলেন, কিন্তু ব্যাপারটা আলাদা হবে। শুধুমাত্র ডোবিরেন শুধুমাত্র পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে বলেছেন, কিন্তু
লুথের মেয়াদ, গলনঙ্ক স্ফুটনঙ্ক যে বৌদ্ধ ধর্ম যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ গলনঙ্ক স্ফুটনঙ্ক যে চেঞ্জ হচ্ছে ওই সম্পর্ক জিনিস, ওই সম্পর্কেও লুথের মেয়ার বলেছে এক কথায়। ঠিক আছে, তো লুথের মেয়ার কি বলেছে ওটা আগে পড়িনি। লুথের মেয়ার বলেছে কি, লুথের মেয়ার কি বলেছে যে মৌলের বিভিন্ন ভৌত ধর্ম যথা গলনঙ্ক স্ফুটনঙ্ক ইত্যাদি, এদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ আমরা যদি লিখি লুথের মেয়ারের সূত্র, লুথের মেয়ার ত্রয়ী সূত্রের উপর ভিত্তি করেই, পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করেই তিনি বুঝতে পারলেন যে পারমাণবিক গুরুত্ব চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই তাদের বৌদ্ধ ধর্ম চেঞ্জ হবে। কিন্তু চেঞ্জ হওয়ার সাথে সাথে এমন একটা টাইম পিরিয়ড আসবে যে চেঞ্জ হলে আবার একই টাইমে আবার ওই সমস্ত মূলের মধ্যে দেখা দিবে। ব্যাপারটা বুঝতে পারলাম না, আমি আরো ক্ল্যারিফাই করে লিখে দিচ্ছি এক কথায়। পারমাণবিক গুরুত্বের ভিত্তি পারমাণবিক লিখে নাও, পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে ভৌত ধর্ম পর্যায় ক্রমে পুনরা, দেখো আবার বলছি যে ত্রয়ী সূত্র আমাদেরকে কি হেল্প করলো, ত্রয়ী সূত্র আমাদের হেল্প করলো যে কি বলতে চাচ্ছে যে পারমাণবিক গুরুত্ব প্রথম তার পারমাণবিক গুরুত্ব এবং দ্বিতীয়টার পারমাণবিক গুরুত্ব আমরা যদি গড় করি তাহলে মাঝের তার পারমাণবিক গুরুত্ব পাচ্ছি। অর্থাৎ রাসায়নিক ধর্মে মিল রয়েছে এদের। মানে আমি একটা লজিক যদি বলে, মানে নোট ডাউন যদি বলি কি বুঝতে পারছো এক কথা, ত্রয়ী সূত্র আমাদেরকে এটাই বলে পারমাণবিক গুরুত্ব যদি মিল থাকে একটার উপর আরেকটা যদি নির্ভর করে থাকে, বা আমি পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে অন্যটার পারমাণবিক গুরুত্ব যদি বের করতে পারি তাহলে আমরা বলতে পারি তাদের রাসায়নিক ধর্মে মিল রয়েছে বা বৌদ্ধ ধর্মে মিল রয়েছে। আর এই ভৌত ধর্মে যে মিল রয়েছে বিজ্ঞানী লুথার মেয়ার এটাকেই আরো বড়ভাবে নিয়ে চলে গেছে। লুথার মেয়ার কি বলেছে, লুথার মেয়ার আবার বলেছে ভাই পারমাণবিক গ্রুপ যদি বৃদ্ধি করি, আচ্ছা বৃদ্ধি করছি 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 করছি, কিছু ভৌত ধর্ম অর্থাৎ ধরো আমি একটা মানে বলার চেষ্টা করতেছি একটা এক্সপেরিমেন্ট, ধরো এই একটা মূল ছিল, ঠিক আছে এর গলনাঙ্ক ধরো, এর গলনাঙ্ক ধরো কি বললো ধরো মাইনাস মানে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে ঠিক আছে মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এর গলনাঙ্ক ধরো মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এর আমি কি এর ধরো এর 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 পারমাণবিক গুরুত্ব ধরো, এর পারমাণবিক গুরুত্ব ধরো বলো ধরো 28, ধরো ধরো 28 মানে ধরতে বললাম 28, ঠিক আছে এরপর আমি ধরলাম বি রয়েছে সি রয়েছে ডি রয়েছে, এরপর পারমাণবিক গ্রুপ তো বাড়তেছে, ধরো এখানে 28 হলো, এটা 29 হলো, এটা হলো তোমার 30 হলো, এবার 31 হলো। লুথার মেয়ার এটা লক্ষ্য করলেন যে আমি যদি পারমাণবিক গ্রুপ তো বৃদ্ধি করি, যদি বৃদ্ধি করি পারমাণবিক গ্রুপ তো আমি বৃদ্ধি করলাম ভাই, বৃদ্ধি করার সাথে সাথে যে ভৌত ধর্ম রয়েছে এই এখানে ভৌত ধর্মটা এর কি, এর ভৌত ধর্ম কি, ভৌত ধর্ম 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 ভাই ধর্ম গলনাঙ্ক মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড মানে গলনাঙ্ক, ঠিক আছে এক কথায়, তো এর গলনাঙ্ক মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমি পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি করলাম, বৃদ্ধি করার সাথে সাথে দেখলাম এর গলনাঙ্ক আবার এখানে ডি এর কাছে চলে আসছে। হ্যাঁ ভুবা কি ভাই এটা কিভাবে হলো, তিনি এটাই লক্ষ্য করলেন যে কিছু ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পুনরাবৃত্তি হয়, মানে আবার আসতে পারে, পুনরাবৃত্তি মানে আবার আসতে পারে কিছু কিছু ধর্ম, কিছু কিছু ধর্ম, ঠিক আছে আমি যদি পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি করি যে ধর্মটা উপরের মূল বা আগের মূলতে ছিল সেই ধর্মটা পরবর্তী মূলতে আসতেই পারে, আসতেই পারে। ওটাই দেখতে পাচ্ছে যে এর এ থেকে আমি সি ডিতে গেলাম, পারমাণবিক গুরুত্ব আমি বৃদ্ধি করলাম, দেখলাম যে এর মধ্যে যে ভৌত ধর্ম ছিল এর মধ্যে ওই ভৌত ধর্মের পুনরাবৃত্তি ঘটছে ভাই, মানে আবার আসে একই ধর্ম আসে, কিভাবে আসো এটা লুথার মেয়ার দেখেছেন। মেইনলি এটা পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে হয়। এটা যদি ডিপ ডাউন যেতে যাও তাহলে তোমাদেরকে দেখতে হবে ডি ব্লক পি ব্লকের সেই সমস্ত বৈশিষ্ট্য দেখতে হবে কেন হচ্ছে, স্ক্রিনিং এফেক্ট দেখতে হবে, স্ক্রিনিং এফেক্ট কি আবরণীয় ক্ষমতা, এটাকে এটা তোমরা ক্লাস 11 পড়বা, কোনো যদি খুব প্রয়োজন হয় আমি ক্লাসের শেষে আমি বলে দেবো, কিন্তু আজ না, আজ না,
আজ তোমরা এটাই জানো, ত্রয়ী সূত্র কি, লোথার মেয়ের সূত্র কি, ত্রয়ী সূত্র কি বললো, লোথার মেয়ের কি সূত্র বললো, ওটা আমরা আগে দেখলাম প্রথম কথা। এরপর আমরা কি দেখবো, এরপর আমাদের মেন্ডেল বাবা চলে আসলো। এই মেন্ডেল বাবাই আমাদের জীবনটা মানে চুরমার করে দিলেন এক কথায়। এই মেন্ডেল বাবাই প্রথম সক্ষম হয়েছিলেন এই সমস্ত মৌলগুলোকে একটা পর্যায়ক্রমিক এবং শ্রেণীক্রমিক ভাবে সাজিয়ে রাখতে, এক কথায়। এখন পর্যায় কি, শ্রেণী কি, মেন্ডেলকে তার কি সূত্র দিলেন ওটা সম্পর্কে বলবো, এটা আগে লিখে নিলাম। এরপর চলে যাবো একদম পর্যায় সূত্র, মেন্ডেলের পর্যায় সূত্র। চলো দেখে নেব তিন নাম্বার মেন্ডেলি পর্যায় সূত্র। তার আগে তোমাদের যদি কোনো একটা ওয়ার্ড একটা মানে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, একটা অসুবিধা যে পর্যাবৃত্তি, পর্যাবৃত্তি জিনিসটা কি, পর্যাবৃত্তি কিছু না, একটু আগে লক্ষ্য করলা যে এ থেকে ডি এর মধ্যে যদি আমি পারমাণবিক দূরত্ব বৃদ্ধি করি তাহলে এ এর যে ভৌত ধর্ম ডি এর মধ্যে আছে, অর্থাৎ যদি পর্যাবৃত্তি বলে পর্যাবৃত্তি মানে পর্যাবৃত্তি কর্মা, এক কথা যদি আমি বলে কর্মা পর্যাবৃত্তি, তোমাদের যদি অসুবিধা হয় পর্যাবৃত্তি জিনিসটা কি লিখে দিচ্ছি, এটা পর্যাবৃত্তি কিছু না ভাই, পর্যাবৃত্তি ইজ ইকুয়াল টু কর্মা, তুমি যা করবে সে ফল, তার ফল কিছু না কিছুদিন পর তুমি পাবেই এক কথা। ঠিক তেমনি মানে পর্যাবৃত্তি, এটাকে আমি কর্মার সাথে এমনি বললাম মানে তুলনা করলাম যদি মনে থাকে তোমাদের, ব্যাপারটা এটাই যে পর্যাবৃত্তি কি, আমি যদি পারমাণবিক গ্রুপ তো বাড়াই, ঠিক আছে, পারমাণবিক গ্রুপ তো আমি বাড়াই, পারমাণবিক গ্রুপ তো যদি বাড়ালাম, পারমাণবিক গ্রুপ তো যদি বাড়াই কিছু কিছু ভৌত ধর্ম পুনরাবৃত্তি ঘটা, অর্থাৎ কোন ধর্ম প্রথমে দেখা দিয়েছিল এটা পরে দেখা যাবে না, পরে দেখা যাবে না, ওর মধ্যে কোনো ধর্ম দেখা যাবে না, এর কোনো মিনিং নেই ভাই। প্রথমে আছে ওর, প্রথমে হয়তো গলনাঙ্গ এরকম স্ফুটনাঙ্গ হতে পারে, এর হয়তো বোলিং পয়েন্ট আলাদা, ওই বোলিং পয়েন্টটা আবার পরবর্তী মূলের কাছে থাকতে পারে, ওটা নির্ভর করতে পারে আমার গুরুত্বের উপর ভাই, ঠিক আছে। এটা হলো পর্যাবৃত্তি। এবার চলে আসি এর উপর, মেন্ডেলের পর্যায় সূত্রের উপর। মেন্ডেলের পর্যায় সূত্র কি বলেছে, মেন্ডেলের পর্যায় সূত্র কি বলেছে, যদি বলো মেন্ডেল কি করেছে, মেন্ডেল ডোবেরিয়ান এবং লোথেমের সূত্রটাকে ইউজ করে নতুন সূত্র বানিয়েছে, এক কথাই মানে আর কি কি বলবো, না বলা যায় না এইভাবে, হ্যাঁ বলতে পারো হেল্প নিয়েছে, এক কথায় মা দেখেছে। তো কি বলেছেন এতক্ষণ ধরে আমি কি বললাম, তো বলতে পারি পারমাণবিক গ্রুপের উপর বৃদ্ধি, পারমাণবিক মেন্ডেল কি বলেছে, অর্থাৎ দেখো ব্যাপারটা যদি পড়ে দেখো তাহলে মিল পাবে ভাই, ত্রয়ী সূত্র আর তোমার ত্রয়ী সূত্র হালকা যে মেন মোটিভ পয়েন্টটা ছিল ওটা আর তোমার হলো মিল, লোথার মেয়ের পয়েন্টটা একটু মিল পাবে। কি বলেছে, পারমাণবিক গ্রুপ তো বাড়ার সঙ্গে সঙ্গে মৌলের ভৌত ধর্মের পুনরাবৃত্তি ঘটে, হ্যাঁ ভাই একটু আগে তো পড়ে আসলাম, ডিফারেন্ট কি হলো, ডিফারেন্ট কিছুই না মেন্ডেলের এর নাম দিয়েছে আর লোথার মেয়ের ওটা নাম দিয়েছে, কোনো কিছুই না, ঠিক আছে। এবার লোথারমের শুধুমাত্র লোথার তফাৎটা একটা লোথারমের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক নিয়ে বলেছে, কিন্তু মেন্ডেলি অনেক অনেক ধর্ম রয়েছে, ওই ধর্মের উপর ভিত্তি করে পারমাণবিক ব্যাসার্ধ হতে পারে, আইনীয় ব্যাসার্ধ হতে পারে, সমযোজী ধর্ম হতে পারে, আইনীয় ধর্ম হতে পারে, জটিল যোগ গঠন করার প্রবণতা হতে পারে, বিভিন্ন কালার সুইং বর্ণ ধারণ করার ক্ষমতা হতে পারে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তো হতে পারে, তাছাড়া ধাতব ধর্ম, এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে তিনি বলেছেন। অর্থাৎ মেন্ডেলি প্রায় সমস্ত বৌদ্ধ ধর্ম রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে বলেছেন, শুধুমাত্র লোথেনমের গলনাঙ্গ স্ফুটনাঙ্গের উপরই বলেছেন, এটাই তফাৎ, আর কোনো তফাতে নেই, ঠিক আছে। তারপর এটাই বলেছে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি, ঠিক আছে, বুঝতে পারলাম, এটাই বলেছে তোমাদের বই, এই বইয়ে বলেছে এক কথায়। এবার এখানে ব্যাপারটা তিনি মানে মেন্ডেলিফ
দেখতে পাচ্ছ তোমরা যদি লক্ষ্য করো এর নিচেটা আমি আমার কাছে এখানে পর্যায় সারণী আছে বড় করে লাগানো আছে, তোমরা দেখতে পারবে না। এরপর তিনি পর্যায় সারণী বানানো শুরু করেন। পর্যায় সারণী বানানোর প্রথমেই তিনি প্রথমে কিছু আনুভূমিক সারি এবং কিছু উলম্ব সারি টেনে নেয়, আনুভূমিক সারি এবং কিছু উলম্ব সারিকে টেনে নেয়, ঠিক আছে। তো প্রথমেই অনেকগুলো মূলকে একটা ছকে বসাতে হবে ভাই, বুঝতে পারলো? তার জন্য তো অবশ্যই কিছু ছক কাগজে কিছু করতে হবে। ঠিক তিনি মেন্ডেলিফ কি করেন, তিনি কিছু আনুভূমিক সারি, এটাকে বলবো আনুভূমিক আনুভূমিক সারি, যেটাকে আমরা পরবর্তীতে বলবো, এটাকে পরবর্তীতে বলছি এটা, আর এটাকে বলবো উলম্ব সারি। এদেরকে বলা হয় শ্রেণী বা গ্রুপ, আর এদেরকে বলবো আমরা পর্যায়। তো মেন্ডেলিফ কয়টা পর্যায় বলেছে? তো বলে মেন্ডেলিফের পর্যায় শ্রেণীতে মোট তোমার 60টি পর্যায় রয়েছে এবং 8টি শ্রেণী আছে। মেন্ডেলিফের সময় নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত না হয়, মেন্ডেলিফের পর্যায় শ্রেণীতে ওই সমস্ত মৌলগুলো অবস্থান ছিল না। অর্থাৎ মেন্ডেলিফ যখন এই সমস্ত মৌলগুলোকে বিভিন্ন মৌলগুলো যে আবিষ্কৃত হয়ে গেছিল পৃথিবীতে, এই সমস্ত মৌলগুলোকে বিভিন্ন আনুভূমিক সারি এবং উলম্ব সারিতে বসানো শুরু করেছিলেন বিভিন্ন পারমাণবিক গুরুত্ব এবং বিভিন্ন ধর্মের উপর ভিত্তি করে ভাই, কিন্তু সেই সময় নিষ্ক্রিয় গ্যাস হেনা আর কৃপা যাবে রেড রোডে, এটা কি ভাই পড়াবো ভাই, টেনশন নিও না। হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, এই সমস্ত জিনিস অর্থাৎ সরি এই সমস্ত মৌল আবিষ্কৃত হয়নি, তার জন্য ওই সময় ওই গ্রুপটা ফাঁকা ছিল এক কথায়, ঠিক আছে। 18 নম্বর গ্রুপটা ফাঁকা ছিল, 18 নম্বর শ্রেণীটা ফাঁকা ছিল। তো এখন 18 নম্বর শ্রেণীটা যুক্ত হয়েছে আধুনিক পর্যায় সারণীতে, কিন্তু যখন মেন্ডেলি আবিষ্কার করেছিলেন তখন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয়নি, তার জন্য নিষ্ক্রিয় গ্যাসকে মান্যতা না দিয়ে আমরা পড়ব। কিন্তু আধুনিক পর্যায় সারণীতে ভাই 18 নম্বর শ্রেণী থাকবে এবং নিষ্ক্রিয় গ্যাসগুলোও থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এবার চলে আসি আসল খেলাতে ভাই, আসল খেলা কি, এবার পর্যায় সারণী তো আমাদের হয়ে গেল। পর্যায় সারণীর মধ্যে প্রথম উলম্ব সারিকে কি বলে, উলম্ব সারিকে বলা হয় শ্রেণী বা গ্রুপ, এবং আনুভূমিক সারিকে বলা হয় পর্যায়। এবার পর্যায় ভিত্তিকভাবে এবং শ্রেণী ভিত্তিকভাবে বিভিন্ন মৌলগুলিকে কিভাবে সাজালেন, তাদের ধর্ম কি, শ্রেণী বরাবর কোনো গ্রুপকে কি বলে, এই সমস্ত জিনিসগুলো করবো, এগুলো মেইন ইম্পর্টেন্ট ভাই। মেইনলি তোমাদের তিনটা তো পড়লাম, ত্রয়ী সূত্র পড়লাম, লোথার মেয়ারের সূত্র পড়লাম, মেন্ডেলিফের পর্যায় সূত্র পড়লাম, পর্যায় কি, শ্রেণী কি, এই সমস্ত জিনিস হয়ে গেল। এরপর আরেকটা জিনিস 4 নম্বর, সেটা হলো আধুনিক পর্যায় সূত্র, ওটা পড়ে নিব, তাহলে তারপর শুরু করবো আসল আমাদের খেলা। চলো আধুনিক পর্যায় সূত্রটা পড়ে নিব। আধুনিক পর্যায় সূত্র কি, আধুনিক পর্যায় সূত্র কিছু না, পারমাণবিক গ্রুপে জাস্ট চেঞ্জ করে ওটাকে বলা হয়েছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পুনরাবৃত্তি ঘটে। ঠিক আছে, এটাই চেঞ্জ হয়েছে শুধুমাত্র পারমাণবিক গ্রুপ, তো এখানে আছে পরমাণু ক্রমাঙ্ক। তো পরমাণু ক্রমাঙ্ক কি, মেইন হলো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে আসলে প্রথমে সাজানো হলো, তারপর বিভিন্ন ধর্ম রয়েছে সে ধর্মের উপর ভিত্তি করে ব্যাসার্ধ রয়েছে, আয়নোসিন এনার্জি রয়েছে, ইলেকট্রন অ্যাফিনিটি রয়েছে, তড়িৎ ঋণাত্মকতা, এই সমস্ত জিনিসের উপর সাজানো হলো। এবার সাজানোর পর এবার আসল যে আমাদের যে পর্যায় সারণীটা আমাদের চোখে আসবে ওটা আগে দেখি, ঠিক আছে। গোটাটা আমি আঁকাতে পারবো না, আস্তে আস্তে সবগুলো আঁকাবো। হ্যাঁ ভাই আঁকাতে পারি, কোনো ওরকম অসুবিধা নেই, পারবো, কিন্তু এখানে সম্পূর্ণ আঁটাও না, অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। চলো সন্দেহ হচ্ছে পারবো না, নাও চলো শুরু করি আর কি, এবার অত কথা নেই, ঠিক আছে। তো প্রথমে গ্রুপ ওয়ান এর মধ্যে কে কে আছে, গ্রুপ ওয়ান কে কি বলা হয়, ওটাকে বলা হয় ক্ষার ধাতু, কি বলা হয় ক্ষার ধাতু। গ্রুপ ওয়ান এর মধ্যে কে কে আছে গ্রুপ ওয়ান এর মধ্যে কে কে রয়েছে, গ্রুপ ওয়ান বললাম না পর্যায় সারণীতে, এটাকে কি বলে, শ্রেণী, 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 শ্রেণী 1 2
তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা শ্রেণী রয়েছে ভাই, আটটা শ্রেণী রয়েছে। ওই আটটা শ্রেণীর মধ্যে কোন কোন মৌল থাকে এবং ওই সমস্ত মৌলগুলোকে কি বলা হয়, তাদের বৈশিষ্ট্য কি, ওটাই জানবো প্রথমত। তো প্রথম যে লিখলাম হলো গ্রুপ ওয়ান, ঠিক আছে, নাম তার ক্ষার ধাতু। এটা কিভাবে মনে রাখবে, এটা মনে রাখবে হেলি নাকো রাবড়ি হেলি নাকো রাবড়ি সস্তি এক কি দাদা হেলি, দেখো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এ লি না না কো কো কে রুবিডিয়াম আর বি সস্তি সি এস হয়ে গেল। তো এটার নাম হলো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম। এদের পারমাণবিক ক্রমাঙ্ক কত, এবার পরমাণু ক্রমাঙ্ক বের করে আমি বলে দিব ভাই, এটা তোমাকে মনে রাখতে লাগবে না, আমি একদম পিওর ট্রিক একদম পিওর টোটকা বলে দেবো, এটা প্রত্যেকটার মনে রাখতে হবে, ঠিক আছে, মনে থাকবে। তো ক্ষার ধাতুর জন্য বলছি, ঠিক আছে, ক্ষার ধাতুর জন্য বলছি, ক্ষার ধাতুর জন্য টোটকা কি মনে রাখার টোটকা, পরমাণু ক্রমাঙ্ক মনে রাখার টোটকা ভাই, ঠিক আছে, তোমাদেরকে মনে রাখতে লাগবে। তার আগে তোমরা এটা, তোমাদের এটা মনে আছে নাকি জানি, এটাকে বলা হয় বোর বাড়ি স্কিম। কি দাদা কি করছো, দেখো দেখো ভাই, বোর বাড়ি স্কিম বলা হয় এটাকে, বোর বাড়ি স্কিম জিনিসটা কি, দেখো টু এন এ স্কোয়ার সূত্রটাকে বলা হয় বোর বাড়ি স্কিম। এটা কি, এন এন মান মানে এন ইজ ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা, প্রথম কক্ষপথ, ঠিক আছে, এনিজ গার্ড যদি ওয়ান বসায় তাহলে টু আসবে, ঠিক আছে, এনিজ গার্ড যদি ওয়ান বসায় টু আসবে, এনিজ গার্ড যদি টু বসায় তাহলে কত আসবে আট আসবে, এনিজ গার্ড যদি থ্রি বসায় কত আসবে আঠেরো আসবে, এনিজ ইকুয়াল যদি ফোর বসায় চার চার ষোলো ষোলো দুগুণ বত্রিশ, এরকম ভাবে আসবে, তাই না, মানে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, তারপর আটটা ইলেকট্রন, তারপর আঠেরো, তারপর বত্রিশ, মানে এদের ইলেকট্রন বিন্যাস এক কথায়। আশা করি তোমরা ইলেকট্রন শিখেছো, কোনো অসুবিধা নেই, আমি করে দেবো, কই বাত নেই, হ্যাঁ না, দেখো কিন্তু প্রথমটা মনে রাখতে লাগবে, এটা হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক এক হয়, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, লিথিয়ামের তিন হয়, এরপর থেকে খেলাটা শুরু হয়ে গেল ভাই, এরপর থেকে খেলাটা শুরু হয়ে গেল। তোমাদেরকে মনে রাখতে লাগবে আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ, তুমি করে করতে চলে যাও, করতে চলে যাও মিলে যাবে ভাই, তুমি করতে চলে যাও মিলে যাবে, কি করতে হবে এটা খালি মনে রাখতে লাগবে, এই তিন এই দুটো মনে রাখতে লাগবে, এরপর তুমি আট যুক্ত করো, তুমি তো আট আঠারো যুক্ত করো, তারপর তুমি আঠারো আরো আঠারো যুক্ত করে এগুলো প্রত্যেকটার মৌল মানে ইলেকট্রন বিন্যাস তুমি বের করতে পারবা প্রত্যেকটার ভাই প্রত্যেকটা। দেখো এখন সোডিয়ামের সাথে যদি আট যুক্ত করি এগারো হয়, একটা আট কাজ শেষ। এবার পটাশিয়ামের সাথে যদি আট যোগ করি কয় উনিশ হয়, তার সাথে যদি আঠারো যুক্ত করি তাহলে আট আট ষোলো সতেরো সাত এতগুলো এক, তাহলে এটাকে সাঁত্রিশ। এবার সাঁত্রিশে যদি আঠারো যুক্ত করো তাহলে সাত সাত চোদ্দ, আর এদিকে তোর হলো তোমার পনেরো পাঁচ এতগুলো এক, চার একে পাঁচ পঁচপন্ন। এ দেখো সিম্পল অ্যাজ দ্যাট ভাই, প্রত্যেকটার পরমাণু ক্রমাঙ্ক তোমাদের মুখস্থ হয়ে গেলো, এর জন্য না তোমাদেরকে মুখস্থ করতে হলো, মুখস্থ কি করতে হবে কিছুই না, এই যে তোমাকে এই সিরিজটা মনে রাখতে হবে, ক্ষার ধাতু হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম হয়ে গেলো, হয়ে গেলো, কোনো অসুবিধা নাই। এবার এদের এদের কি, এটা হলো কি এদের পরমাণু ক্রমাঙ্ক ভাই, এটা মনে রাখবে, এটা পরমাণু ক্রমাঙ্ক, হলো। এবার আমি আসি হলো ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস আছে, তো ইলেকট্রন বিন্যাস জানো তো কক্ষপথ কয়টা হয়, মানে কোনো একটা পরমাণুর কক্ষপথ কি হয়, প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে হাইসলি, সেটা দুটো, তারপর হাইসলি আটটা ইলেকট্রন থাকতে পারে, তারপর হাইসলি আঠেরোটা, এবং তারপর হাইসলি বত্রিশটা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। তারপর আমি এখানে আমি লিখে নিচ্ছি প্রথমে কে কক্ষপথ, কে এল এম এন ও এই সমস্ত কক্ষপথ লিখে নিচ্ছি, তাহলে প্রথম হাইড্রোজেন বুঝতে পারতেছো কে তো একটা আছে, লিথিয়ামে কি প্রথম কক্ষপথে দুটা থাকতে পারে হাইসলি তারপর একটা, সোডিয়ামে কত হয় দুই আট এক, তারপর দুই আট আট এক, দেখো দুই আট আট দিকে তোমার দশ, আট দিকে এক। এবার কথাটা হবে দাদা, এটা এখানে অনেকজন বোঝে না, এটা তো বুঝি দাদা, প্রথম কক্ষপথে একটা আছে তাহলে কে কক্ষপথে একটা বসালো, লিথিয়ামের তিন আছে তার প্রথম কক্ষপথে দুটা তারপর একটা, মানে কে কক্ষপথে হাইসলি দুটা ইলেকট্রন রাখতে পারে, তার বেশি রাখতে পারবে না,
আর কি এতে আটটা রাখতে পারে, তার জায়গায় একটা রাখছে খুবই পাতনি। এবার কে কক্ষপথে সবসময় দুটাই থাকবে। এবার সোডিয়ামে 11টা আছে, তাহলে দুই প্রথম কক্ষপথে দুই, সোডিয়ামে দুই চলে গেল, তাহলে বাদ বাকি পড়ে থাকলো কটা, নটা। তাহলে এল কক্ষপথে হাই স্পিড কটা রাখতে পারে, আটটা, আটটা দিয়ে দিলাম, আর একটা পড়ে গেল এম কক্ষপথে। ঠিক তেমনি এম কক্ষপথ কিন্তু 18টা রাখতে পারে, 18টা, ন হয়তো তুমি 18টা দাও, নয়তো তুমি 8টা দাও, এক কথায় আমাকে স্টেবল রাখো। মানে স্টেবল থাকতে গেলে হয়তো তুমি দুটা দুটা ইলেকট্রন রাখো, নয়তো 8টা, নয়তো 18টা, নয়তো 32টা, এক কথায় প্রত্যেকটা মৌল, তুমিও আমিও প্রত্যেকটা মানে মানুষই চাকরি নিয়ে মানে স্টেবল হতে চায়, অনেকজন নাও হতে চায়, কিন্তু এই মৌলগুলো এক কথায় বাইরে কক্ষে ইলেকট্রন 2, 8, 18, 32 নিয়ে স্টেবল হতে চায়। তো এই সমস্ত জিনিস পটাশিয়ামের 19 হয়, তাহলে পটাশিয়ামের যদি 19 হয় তাহলে 2, 8, 8, 1 হয়, এক কথায় 2, 8, 8, 1 কেন হলো ব্যাপার, তুমি যদি লক্ষ্য করে দেখো 19 হয়, তাহলে 19-কে যদি তুমি এরকমভাবে ইলেকট্রন বিন্যাস করো 2, 8, 18, 19-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো একটাই উপায়, তাহলে আমাকে স্টেবল করতে হলে প্রথমে 2 দিলাম, তোর 8 দিলাম, মানে যা করার দরকার ছিল, প্রথমে দুটো কক্ষে, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকা দরকার ছিল, দুটাই দিলাম, তারপর 8টা ইলেকট্রন থাকার কথা ছিল, আমি 8টাই দিলাম, এবার পড়ে থাকলো আমার 9টা, তাহলে আমি পরের কক্ষপথে 18টা ইলেকট্রন থাকে, 9টা দিয়ে দিলাম। না দাদা, স্টেবিলিটি তো হলো না, ব্যাপারটা কেমন যেন হয়ে গেলো ব্যাপারটা, 18টা রাখতে পারে তুমি 9টা দিচ্ছ, এবার কি উড়ি, স্টেবল করতে হবে, বেশি স্টেবল হলে মজা লাগবে ইলেকট্রনে, স্টেবিলিটি হলে ওই ওই একটু মানে শান্তি পাবে জীবনে, হ্যাঁ একটা কাজ করে 8টা ইলেকট্রন দিয়ে দিই আমি, ওই একটু স্টেবল হয়ে যায় হালকা হয়ে, আর একটা ইলেকট্রন আমি পরে দিয়ে দিই, কই বাকি একটা ইলেকট্রন। ঠিক তেমনি এভাবে যদি আমাদের ইলেকট্রন বিন্যাস করি 2, 8, 18, এক্ষেত্রে কিন্তু হবে, কারণ 37 আছে, এবার 18 সংখ্যাটা আমি বসাতে পারি, 18 সংখ্যাটা আমি বসাতে পারি, দেখো 18 আর দিকে 2 যোগ করলে কত হচ্ছে 20, 20 আর 8, 28, পড়ে থাকলে কত, পড়ে থাকলো কত 28, আর দিকে তোমার 28, 28 আর 37 তোমার পড়ে থাকলো 9, নাকি না, তাহলে আমি প্রথম এখানে আমার কটা দেবো, এখানে একটা লিটার, এখানে 8টা, এখানে একটা, তোমরা যদি লক্ষ্য করো একটা সিকুয়েন্স লক্ষ্য করো, দেখো এদের বাইরের কক্ষে বৈষম কক্ষে কটা ইলেকট্রন আছে, এক এক, সব প্রত্যেকটা বৈষম কক্ষে। আরে ভাই, তার জন্যই তো মেন্ডেল বাবা এক নাম্বার শ্রেণীতে বসেছিল, উদাইকামে লোথার মেয়ার এবং ত্রয়সূত্র হেল্প না নিয়ে এই সমস্ত জিনিস করতে পারতেন না তিনি, তার জন্যই তো এদেরকে খাওয়া ধাতু বলা হয়, এখন তো খাওয়া ধাতু বলা হয়, তিনি কিভাবে মানে সাজিয়েছিলেন বুঝতে পারতেছেন তো, প্রথমে বাইরের কক্ষে ইলেকট্রন দেখলেন ভাই একটা ইলেকট্রন, তার জন্য এত প্রত্যেকটা কিরকম, হ্যাঁ তুই করে দেখ, তুই করে দেখ না ভাই, পরের যে মৌলগুলো দেখবি বাইরে কক্ষে দুটো ইলেকট্রন আছে, তার জন্য 2 নম্বর শ্রেণীতে রাখা আছে, করে দেখতে পারি কোনো অসুবিধা নেই, আমি আমি পড়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হলো তোমার খারদু চলে গেলো, খারদুর ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দিলাম, পুষ্পণটা তোমরা করে নিও, ওরকম কিছু না, 2, 8, 18, 32, 8, 1 এরকম আসবে, তো কোনো অসুবিধা নেই, এরকম করতে পারো, ওরকম অসুবিধা নেই। এবার ব্যাপারটা হলো খারদু নিয়ে পড়লাম, খার কেন হলো, ধাতু কেন হলো, এদেরকে খার কেন বলবো, ধাতু কেন বলবো, ওটা আগে পড়ি, তা এক কথায় বৈশিষ্ট্যতে যাবো, চলো বৈশিষ্ট্যতে আসি। বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্য কি বলেছে, বৈশিষ্ট্য খার কেন দেওয়া হয়েছে, খার খার কেন বলছে ভাই, খার কেন বলেছে ভাই, খার কেন বললো, আমার কথাটা হলো এটাই যে খার কেন বললো ভাই, খার মানে কি ভাই, খার মানে বোঝো আগে কোথায়, যে জুলিয়া দ্রবণে ওইচ মাইনাস ত্যাগ করে, এটা খার, ওদের কাছে তো ওইচ মাইনাস, তাহলে কি বলতে পারি, তাহলে কি বলা যায়, তাহলে আমরা বলতে পারি খার যারা অ্যাসিডের সাথে রিয়াকশন করে, এক কথায় এটাকে বলা বেস, যারা অ্যাসিডের সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করবে, একটা সল্ট, লবণ আর জল উৎপন্ন করবে, ঠিক আছে, তারা হলো অ্যাসিড, তারা হলো সরি খার, ঠিক আছে, তারা হলো খার। এখন এবার হলো খার তো বুঝতে পারলাম দাদা, এরা অ্যাসিডের সাথে রিয়াকশন করে লবণ আর জল উৎপন্ন করতে হয়, তার জন্য দেখে খার বলে, বুঝতে পারলাম, হ্যাঁ বুঝে গেছি, বুঝে গেছি দাদা, আরেকজন আসলো, আরেকজন আসলো দাদা, বুঝতে পারছি না, তাহলে এবার কি করবো, তাহলে খার যে আছে, প্রথম কথা খার অ্যাসিডের সাথে রিয়াকশন করে লবণ আর জল উৎপন্ন করে, এর সাথে সাথে আর কি উৎপন্ন করে, এর সাথে সাথে জলীয় দ্রবণের যে পিএইচ, পিএইচ কত হওয়ার থেকে পাওয়ার অফ হাইড্রোজেন, ওই সমস্ত পিএইচ এর যে কালার ওটাও চেঞ্জ করে দেয়, কালারটা চেঞ্জ করে দেয়, কালারটা কি কি করে দেয়, কালারটা চেঞ্জ করে দেয় জিনিসটা, যদি তুমি লক্ষ্য করে দেখো, পিএইচ দ্য পাওয়ার অফ হাইড্রোজেন, দ্য পাওয়ার অফ হাইড্রোজেন, দ্য পাওয়ার অফ হাইড্রোজেন, আমরা যদি সেই কোনো সলিউশনে, কোনো সলিউশনে ক্ষার ধাতুকে অ্যাড করি না, ক্ষার ধাতুকে অ্যাড করি, ঠিক আছে, তাহলে এই সলিউশন কি করবে, তার পিএইচ চেঞ্জ করে দেবে, তার পিএইচ এর কালার চেঞ্জ করে দেবে, কেমন হয় দাদা এটা যদি এক্সপেরিমেন্ট করে দেখালা, তাহলে একটু ভালো লাগতো, বুঝতে পারলো, হ্যাঁ করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমাদের সরঞ্জাম আছে, আগে বলিনি, আগে বলিনি, এবার
আগে বলিনি, তার মানে কি পিএইচ এ কি করতেছে, পিএইচ পিএইচ চেঞ্জ করতে পারে, এরা পিএইচ চেঞ্জ করে দেয়, পিএইচ চেঞ্জ করে দেয়, কি করে দেয়, চেঞ্জ করে দেয় জিনিসটা কি, দা পিএইচ কি পাওয়ার অফ হাইড্রোজেন চেঞ্জ করে দেয় কি দাদা কি দাদা। আমি তো একটা সয়েল, একটা যদি আমি একটা বিকার নিয়ে নিই, ঠিক আছে, একটা বিকার নিয়ে, একটা বিকার নিলাম, ঠিক আছে, একটা বিকার নিয়ে নিলাম, এরপর আমি এর মধ্যে NaOH দিয়ে দিই, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ আছে দাদা, সোডিয়াম আছে, মেন তো আমাকে সোডিয়াম নিয়ে কথা না, কারণ সোডিয়াম রয়েছে তোমার, সোডিয়াম রয়েছে ধাতুর মধ্যে, অর্থাৎ এই যে বিকারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এর মধ্যে যদি আমি কিছুটা পরিমাণ ফেনলফথ্যালিন বা মিথাইল অরেঞ্জ ঢালি, এটাকে বলে বর্ণ নির্দেশক, এই সমস্ত জিনিস এরা কি করে, এরা আমাদেরকে চিনতে সাহায্য করে যে এটা হলো ক্ষার না অ্যাসিড, ক্ষার না অ্যাসিড, এক কথায় ক্ষার না অ্যাসিড চিনতে সাহায্য করে। তাহলে এই যে ক্ষার আমি ফেনলফথ্যালিন যদি দিই, অ্যাড করি, যদি কালারটা বাদামি হয়ে যায়, তাহলে বলবো এরা হলো ক্ষার, অর্থাৎ আমি এখানে ফেনলফ দেখো আমার কাছে একটা বিকার রয়েছে, আর এটা হলো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, ঠিক আছে, তো আমি বিকারের মধ্যে, এই বিকারটার মধ্যে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ঢেলে নিলাম, এখন তোমাকে বলতে, আমি তোমাকে একটা মানে দেখতে বললাম যে এটা ক্ষার না অ্যাসিড, তুমি কীভাবে বুঝবো, প্রথম কথা, এখন ক্লাস টেনে আছো, এখন ওই সমস্ত টেস্ট তো করতে পারবে না, যে সমস্ত টেস্টগুলো তোমাদের দাদা ভাইগুলো করে বা আমরা করি, তাহলে তোমাদেরকে কী করতে হবে, হয়তো তুমি পিএইচ পেপার নিবা, সাধারণত মানুষ পিএইচ পেপার নিয়ে করে, এই সমস্ত পিএইচ পেপার নিয়ে করে, এই যে পিএইচ পেপার দেখতে পাচ্ছ তোমরা, এই পিএইচ পেপারের মাধ্যমে করা যায়, পিএইচ এর মান সাতের উপরে যদি যায় তাহলে বলবো ক্ষার, আর সাতের নিচে যদি থাকে পিএইচ এর মান তাহলে বলবো অ্যাসিড, এটা দিয়ে বোঝা যায় যে এটা ক্ষার কিনা, ঠিক আছে, এখন তোমরা বুঝতে পারো না কারণ ক্যামেরার মধ্যে এটা ফোকাস করতে পারবো না, কম মানে দামি ফোন আর দরিদ্র মানুষ, তাহলে ব্যাপারটা কি করা যায়, তাহলে আমি একটা কি করতে পারি, ফেনলফথ্যালিন অ্যাড করতে পারি, দেখতে পারো এটা হলো ফেনলফথ্যালিন, এক কোথায় এটা হলো তোমার, জলদি ফোকাস করো ক্যামেরাম্যান, ফোকাস করো, ফোকাস করুন, যাই হোক ফেনলফথ্যালিন যদি আমি অ্যাড করি, এর কালার যদি চেঞ্জ হয়ে যায়, পিঙ্ক হয়ে যায়, পিঙ্কের কাছাকাছি যাবে হয়তো, মানে মানে কি বলে বেগুনি টাইপের, এক কথা বেগুনি পিঙ্ক এই কাছাকাছি যাবে, তো এরকম যদি হয় তাহলে বলতে হবে যে খার আছে ভাই, দেখো চেঞ্জ হয়ে যাবে কালার যদি, দেখো ভাই জাদু, দেখো জাদু, লিকুইড দেখো, লিকুইড চেঞ্জ হলো কিনা, কালার চেঞ্জ হলো, তো এটা হলো বলতে পারো তোমার, হ্যাঁ আমি এখন লিখতে পারি পিঙ্ক না লিখে, যদি আমি লিখি হলো তোমার কি লিখতে পারি, হ্যাঁ আমরা যদি লিখি এটাকে, দাঁড়াও এটা লিখে দিচ্ছি, এটাকে যদি বেগুনি লিখি তাহলে একটু ভালো হবে আর কি, বেগুনি, তুমি এইভাবে চিনতে পারবো, টপিক কিন্তু শুরু হয়নি ভাই, আমি সাথে বলছি খার জিনিসটা কি, খার আগে বুঝলাম, খার জিনিসটা কি বুঝিয়ে দিলাম খার, ঠিক আছে, এবার ধাতু বোঝাবো, ধাতু জিনিসটা কি, এবার ধাতু জিনিসটা কি বোঝাবো, ঠিক আছে, এবার ধাতু জিনিসটা কি বোঝাবো, তিন নাম্বার ধাতু, ধাতু কি দাদা, যাদের ফ্রি ইলেকট্রনস থাকে, এক কথায় ফ্রি ইলেকট্রনস থাকে, যারা তড়িতে সুপ্রবাহী, তাপ তড়িতে সুপ্রবাহী তাদেরকে ধাতু বলবো, এক কথায় যারা চকচকে হয়, বিভিন্ন বৈশিষ্ট্য আছে, ক্লাস এইটে পড়ে আসো তোমরা বিভিন্ন চ্যাপ্টারে, তো ধাতু এক কথা আমরা যদি বলি ফ্রি ইলেকট্রনস থাকে বাইরের কক্ষে, মুক্ত ইলেকট্রনস থাকবে যারা তড়িৎ এবং তাপে সুপরিবাহী হবে, আরে ভাই লিখতে পারছো, একটা ইলেকট্রন করে বাইরে পড়ে আছে, তার মুক্ত ইলেকট্রন আছে, তাহলে আমি ধাতু বলবো না, হ্যাঁ ধাতু বলা যায়, কিন্তু কি ধাতু, ক্ষার ধাতু, কেন, কারণ অ্যাসিডের সাথে রিয়াকশন সল্ট এবং জল উৎপন্ন করে, তাছাড়া
ভেলনব থেলেন যদি অ্যাড করি এদের কালার কি হয়ে যায়, কি হয়ে যাবে একটু আগে দেখলাম বেগুনি হয়ে যায়, তাই না? আর কি ভাই, পিএইচ পেপারের সাহায্যে পিএইচ পেপার যদি দ্রবীভূত করি ওর মধ্যে পিন ডাউন মানে ড্রপ করি আর কি, ওই পিএইচ এর মান যদি 7 এর উপরে চলে যায় তাহলে আমরা বলবো কি ভাই, কি বলবো, হ্যাঁ এটা খা। আর পিএইচ যদি তোমার পিএইচ এর পিএইচ যদি 7 হয় দাদা তাহলে ই হবে, তাহলে কি হবে, তাহলে বলবো ওটা প্রসম দ্রবণ, না খার না অ্যাসিড কিছুই না, প্রসম দ্রবণ। তোমার আমার মতো সিঙ্গেল ভাই, না এদের কা না ওদের কা, একদম সিঙ্গেল। তো তো ব্যাপারটা হলো অ্যাসিড কি, যখন পিএইচ এর মান 7 নিচে চলে যায় অ্যাসিড এবং পিএইচ এর মান 7 এর উপরে চলে যায় তাহলে বেশ বোঝা গেছে। এবার ব্যাপারটা বৈশিষ্ট্য দেখি, খার ধাতুর বৈশিষ্ট্য দেখি, আমরা বুঝতে পারলাম খার ধাতুর বৈশিষ্ট্য দেখি ভাই। এবার খার ধাতুর বৈশিষ্ট্য দেখি, এক একটা করে খার ধাতুর বৈশিষ্ট্য দেখি। খারধাতুর বৈশিষ্ট্য বোঝার আগে একটা টপিক তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেই টপিকটার নাম হলো আয়নাইজেশন এনার্জি। হ্যাঁ এটা পরে আছে কিন্তু এখনই বলতে হবে আমাকে, কারণ বুঝতে পারবো না। আয়নাইজেশন এনার্জি কথার অর্থ কি ভাই, আয়োনাইজেশন অর্থাৎ আয়নে মানে পরিণত হওয়ার জন্য যে শক্তিটা দরকার ঠিক আছে, ওটা হলো আয়নাইজেশন। একটু দাঁড়াও, অর্থাৎ আয়নাইজেশনে পরিণত হওয়ার জন্য যে শক্তিটা দরকার ওটা হলো তার আয়নাইজেশন শক্তি, ঠিক আছে? তা জিনিসটাকে বুঝতে পারলাম না। তাহলে যদি বলি কোনো একটা মৌল, প্রত্যেকটা মৌলে কি করে বাইরের কক্ষে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে, বাইরের কক্ষে একদম সব থেকে বাইরের কক্ষে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তির মানে হাত থেকে রেহাই দিয়ে একদম বের করে, ইলেকট্রনটাকে বের করে ধনাত্মক চার্জে পরিণত হওয়ার প্রবণতার জন্য যে শক্তিটা ইউজ করে থাকে সেই শক্তিটাকে বলবো আমরা আয়োনাইজেশন এনার্জি। কি বলবো? আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি ভাই, বুঝতে পারলো? আয়োনাইজেশন এনার্জি। আমি যদি এখন তোমাকে একটা লক্ষ্য করি দেখিয়ে দেখো, এটা একটা মৌল আছে এ, ঠিক আছে, এটা হলো বি, এটা ধরো কে কক্ষপথ, এটাও কে কক্ষপথ, এটা এল কক্ষপথ। কে কক্ষপথে, কে কক্ষপথে ধরো দুটা ইলেকট্রন আছে, ঠিক আছে? এবার এল কক্ষপথে ধরো আমার এখানে একটা ইলেকট্রন আছে। এখন এ বি এতেও ধরো তোমার এখানে তোমার দুটা ইলেকট্রন আছে, আর বাইরের কক্ষে দুটা ইলেকট্রন আছে। এবার কথাটা হলো দুটো মৌলের পরমাণু যে স্ট্রাকচার আমি এঁকেছি, এই মৌলটার বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে মুক্ত অবস্থায় আলগাভাবে আবদ্ধ একটা ইলেকট্রন, এর এর বাইরে আবার দুটা ইলেকট্রন আছে, ঠিক আছে? এই মৌল আর এই মৌলর মধ্যে এই মৌল আয়নাইজেশন এনার্জি মানে মানে আয়নাইজেশন এনার্জি গ্রহণ করে বাইরের কক্ষে ইলেকট্রনকে, এও করবে, এই দুজনই করবে বাইরের কক্ষে ইলেকট্রনটাকে বের করে ধনাত্মক চার্জে পরিণত হতে চায়। ব্যাপারটা কেন হতে চায় ভাই? আরে তোমরা জানো যে বাইরের কক্ষে তুমি হয়তো দুটা দাও নয়তো আটটা দাও, প্রথম কক্ষে দুটা আছে দুজনই, হ্যাঁ ভাই স্টেবল আছে, হ্যাঁ ভালো ভালো সাবা সাবা, বাইরের কক্ষে থাক, বাইরের কক্ষে থাক, বাইরের কক্ষে তো আটটা থাকার কথা, এখানে একটা আছে এখানে দুটা আছে, তফাৎটা এটা। এই ভাই এত মুশকিলে পড়ে গেলাম, কি করা যায় এবার? এবার হয়তো তাহলে বললাম না ভাই আমি একটা ইলেকট্রন বার করে দেবো, বাক চা বাক নিকাল পেলি ফুরসত মে, তো পিছনে একটা মানে লাথি মেরে একটা ইলেকট্রনকে বের করে দেবো। ওই লাথি মারার জন্য যে এনার্জি দিতে হচ্ছে ভাই, এনার্জি দিতে হচ্ছে, ওই এনার্জিটার নাম কি? আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি। যত কম ইলেকট্রন থাকবে লাথি কম দিতে হবে, এনার্জি কম দিতে হবে, আর যত ইলেকট্রন বেশি থাকবে আমাকে এনার্জি বেশি দিতে হবে ভাই, জানা ভাই আমাকে ধনাত্মক। এবার কতটা হলো ইলেকট্রন বের করে দিলে কি হয়, কেউ যদি ইলেকট্রন বের করে দেয়, ইলেকট্রন মানে কি ভাই, গার্লফ্রেন্ড, আর নেগেটিভ চার্জ হয় ওরা, জীবন থেকে যদি বের করে দাও পজিটিভ হবে না তোমরা, তো বি লাইক, বি লাইক সিগমা, পজিটিভ হও সবসময়, নেগেটিভ জিনিসকে জীবন থেকে বার করে দাও, পজিটিভ হওয়ার চেষ্টা করো, তাহলে ঠিক তুমি এই ইলেকট্রনটা বাদ দিবে, এই ইলেকট্রনকে বাদ দিবে, ঠিক আছে? তাহলে বলতে পারি এই একটা ইলেকট্রনকে বের করে দিয়ে এ পজিটিভ হয়ে গেল, আর এই দুটা ইলেকট্রনকে বাদ দিয়ে বি টু পজিটিভ হয়ে গেল, কারণ দুটা বাদ দিয়েছে তাহলে টু পজিটিভ, একটা ইলেকট্রন বাদ দিয়েছে প্লাস ও, খালি একটা পজিটিভ চার্জ, বুঝতে পারলাম? কোনো অসুবিধা আশা করি নেই, হয়ে গেলো, বোঝা গেছে? হ্যাঁ হয়ে গেলো, আর কোনো অসুবিধা নেই, হয়ে গেলো খতম। যে একটা ইলেকট্রন বাদ দিয়েছে পজিটিভ চার্জ, আর এর জন্য যে এনার্জিটা ইউজ করলো ওটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি, এটাকে বলা আয়োনাইজেশন এনার্জি। এটাকে আমি আরও ডিপ ডাউন পরে বোঝাবো, এখন হালকা হালকা বলে রাখলাম আয়োনাইজেশন এনার্জি জিনিসটা কি, বুঝে গেলো, হয়ে গেলো। এবার আয়োনাইজেশন জিনিসটা কেটে দিলাম, এবার আমরা এদের বৈশিষ্ট্যগুলো পড়ি, আস্তে আস্তে পড়ি আর তোমাদের সাথে শেয়ার করি যে কী লেগেছে, হ্যান ত্যান লাভ লাভ যৌথ মধু জিনিসটা কি বলতে চাইছি। দেখো এক,
এদের যোজ্যতা এক হয়, মানে যোজ্যতা কত এক হয়। কেন যোজ্যতা? মানে ভ্যালেন্স ইলেকট্রন কার উপর নির্ভর করে? বাইরে কক্ষের ইলেকট্রন উপর। বাইরে কক্ষে কটা ইলেকট্রন হচ্ছে? একটা। একটাকে বের করতে পারতেছে, তাদের যোজ্যতা কত হচ্ছে? এক। দেখেই বোঝা যাচ্ছে ভাই, একটা ইলেকট্রন একটা যোজ্যতা, তাহলে যোজ্যতা হলো এক। আর কি বলতে পারি, আর কি কি বলা যায়? যোজ্যতা এক, আর কি বলা যায়? এরা হলো তড়িৎ ধনাত্মক মূল, তীব্র তড়িৎ ধনাত্মক মূল। এরা হলো তীব্র তড়িৎ ধনাত্মক মূল ভাই, এরা হলো তীব্র তড়িৎ ধনাত্মক মূল। এই আসতে ভাই, এই যে ধনাত্মক, এই যে একটু আগে ধনাত্মক করালাম ভাই, তড়িৎ ধনাত্মক, ধনাত্মক হওয়ার প্রবণতা বেশি এদের। একটা ইলেকট্রন আছে না বাইরে, বাইরে থেকে মানে একটা ইলেকট্রন আছে, আয়নেশন এনার্জি কম ইউজ করো, ইলেকট্রন ইউজ, আয়নেশন এনার্জি ইউজ করে, হালকা আয়নেশন এনার্জি ইউজ করে ইলেকট্রনকে বের করে দেবো, পজিটিভ হওয়ার প্রবণতা বেশি থাকি না? একটা ইলেকট্রন আছে না, কম এনার্জি দিতে হবে, তার জন্য তো ধনাত্মক, তো ধনাত্মক তীব্র ধনাত্মক হয়, পজিটিভ হওয়ার প্রবণতা অনেক বেশি, তীব্র ধনাত্মক। আর কি কি বলা যায়, আর কি বলা যায়? এরা অদদের সাথে রিয়াকশন করে, হাইড্রোজেন প্লাস ও আয়ন উৎপন্ন করে। তারপর আর কি কি আছে? ক্ষার ধাতু হলো বিজারক এক প্রকার, ক্ষার ধাতু বিজারক হিসেবে কাজ করে, ক্ষার ধাতু বিজারক হিসেবে কাজ করে। মেনলি ক্ষার ধাতু, মানে ক্ষার ধাতু কি পদ্ধতিতে অংশগ্রহণ করে? জারণে। জারণ দাদা কি? জারণ মানে কি? যে জারণ প্রক্রিয়া বল কি? জারণ মানে বোঝায় যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া থেকে কোনো মূল বা যৌগ ইলেকট্রন বর্জন করে দেয়, ওটা হলো জারণ। ইলেকট্রন বর্জন করতে, ইলেকট্রন বর্জন করতে, এটা তো ইলেকট্রনই বর্জন করতেছে, এটা তো ইলেকট্রন নিবে না, ইলেকট্রন বর্জন করে দিবে। কথাটা হলো ইলেকট্রন নিবে না কেন ভাই? দেখ কোন কক্ষ হতে, এল কক্ষ হতে, এম কক্ষ হতে আছে, এম কক্ষ হতে, বুঝতে পারবি এল কক্ষ হতে অকাত কতটা? আটটা। তাহলে একটা ইলেকট্রন আছে, তাহলে ষাটটা ইলেকট্রনকে আনা বেশি কঠিন না একটা ইলেকট্রন ভাগানো বেশি কঠিন? অবভিয়াসলি একটা ইলেকট্রন ভাগানো বেশি মানে সহজ এক কথা, তাহলে একটা ইলেকট্রনকে বের করবে না, তার জন্য তড়িৎ ধনাত্মক, তার জন্য তড়িৎ ধনাত্মক। আর কি বললাম, আর বলা যায়, আর কি বললাম? যে হলো জারণ ইন্টেক পার্ট করে, তাহলে জারণ বলতে পারি, তড়িৎ ধনাত্মক মানে বলতে পারি না? তাহলে এখানে আমি যদি একটা একটা জিনিস লিখে দিই যে আয়নেশন এনার্জি এদের কি, আয়নেশন এনার্জি এদের কি? এদের কম আয়নেশন এনার্জি, কম মানে কম এনার্জি লাগতেছে, কম এনার্জি লাগতেছে, কম এনার্জি লাগতেছে ধনাত্মক হওয়ার জন্য, তার জন্য ওরা বলতে পারি তীব্র তড়িৎ ধনাত্মক। আর এটাও তো বলতে পারি যে ধনাত্মক হয় কখন? কোনো আয়ন ধনাত্মক তখনই হয় যখন ও জারণে টেক পার্ট করে। জারণে টেক পার্ট যারা করে ওদেরকে বলা হয় বিজারক দ্রব্য। প্রক্রিয়াটার নাম জারণ, কিন্তু জারণে যারা টেক পার্ট করতেছে তাদেরকে বলে বিজারক দ্রব্য ভাই, বুঝতে পারলো? তাহলে আমি যদি বলি যে সোডিয়াম, সোডিয়ামে যদি বলি 281, বাইরের কক্ষে একটা ইলেকট্রন বের করে দিল, একটা ইলেকট্রন বের করে এনএ প্লাস হয়ে গেল, ইলেকট্রন যে বের করলো, এই পদ্ধতিটার নাম হলো অক্সিডেশন, জারণ, ঠিক আছে? আর এই সোডিয়ামটা হলো বিজারক, মানে পদ্ধতির নাম হলো জারণ, আর যে অংশগ্রহণ করতেছে ওরা হলো বিজারক দ্রব্য, বুঝতে পারলো? যে অংশগ্রহণ করতেছে ওরা বিজারক দ্রব্য, আর পদ্ধতিটার নাম হলো জারণ, পদ্ধতির নাম হলো জারণ, এবং যে অংশগ্রহণ করতেছে সে হলো বিজারক, হয়ে গেল খতম। আর কি কি বলতে পারলাম? তাহলে আমি এটা বললাম, এটা এর মধ্যে, এটার মধ্যে, এর মধ্যেই প্রবেশ করিয়ে দেবো, এটা হলো এক প্রকার টোটকার মধ্যে লিখে রাখো যে আয়নেশন এনার্জি কম, কেন কম ভাই? আর একটা ইলেকট্রন আছে, কতটুকু এনার্জি বা খাবে ভাই একটা ইলেকট্রনকে বের করার জন্য? তার জন্য ওরা উচ্চ তড়িৎ ধনাত্মক ভাই, হাই হাই পজিটিভ চার্জ আছে। তারপর সোডিয়াম দেখতে পাচ্ছ, একটা ইলেকট্রন বের করে সোডিয়াম প্লাস হয়ে গেলো, রিয়াকশনটা যেহেতু ইলেকট্রন বের করে দিল, তার জন্য হলো জারণ, এবং জারণে যারা টেক পার্ট করে তাদের হলো বিজারক দ্রব্য, হয়ে গেলো। এবার তোমাদের বইয়ে কি কি চমু টাইপের কি কি জিনিস দেওয়া আছে ওটা দেখে নাও। ওই যে ক্ষার ধাতু, তাহলে ক্ষার ধাতুর মধ্যে কারা কারা পড়লো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, হয়ে গেলো। এবার তোমাকে একটু মনে রাখি, সিজিয়াম যে বাইরেগুলো আছে ওটা হলো তেজস্ক্রিয় মূল হয়, বুঝতে পারলো? তেজস্ক্রিয় মূল একদম নিচের দিকে আছে, ওটা হলো তেজস্ক্রিয় মূল, বুঝে গেল, হয়ে গেল। এবার দেখো কি বলেছে, এই ধাতুগুলি তীব্র তড়িৎ ধনাত্মক, প্রমাণ করে দিয়েছি ভাই। এদের অক্সাইড তীব্র ক্ষারক, ক্ষারীয়, ক্ষারীয়, হ্যাঁ এটাও প্রমাণ করে দিয়েছি। অক্সাইড মানে কি? অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার প্রবণতা। এরা যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে কেমন গঠন করবে, এটা একটু বুঝিয়ে দিচ্ছি। এদের অক্সাইড, এদের অক্সাইডটা একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে লিখছি 3 নম্বর পয়েন্ট কি, এদের অক্সাইড ক্ষারীয়,
এদের অক্সাইডের গঠন কি? অক্সাইডের টোটকা কি? কিভাবে মনে রাখবো? অক্সাইড এম প্লাস ও টু, এম প্লাস ও টু ঠিক আছে, ইজ ইকুয়াল টু এম টু ও, এম প্লাস ও টু ইজ ইকুয়াল টু এম টু ও ঠিক আছে। এবারে বলো, আচ্ছা ওই বাদ নেই, এত কঠিন দেওয়া উচিত না। তোমরা জাস্ট মনে রাখবা যে লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, এরা যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে তখন এইভাবে গঠন করবে, অর্থাৎ ওরা এম টু ও। এম মানে কি? এম মানে মেটাল। কি কি মেটাল? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই সমস্ত মেটাল এইভাবে যুক্ত হবে ঠিক আছে, আর বি টু। আর এদের কি? এরা হলো তীব্র ক্ষারকীয় চরিত্র। ক্ষারকীয় চরিত্র মানে বুঝিয়ে দিছি ভাই, ক্ষারকীয় চরিত্র মানে বুঝিয়ে দিলাম। এদের পিএইচ কত হয়, সাতের উপরে হয়, এদের ফিনলফথেলিন অ্যাড করলে কালার কেমন হয়ে যায়, মানে মানে কি বলে বেগুনি হয়ে যায়, হয়ে গেছে। এরা অ্যাসিডের সাথে রিয়াকশন করে লবণ আর জল উৎপন্ন করে, এটা বলে দিলাম, বলে দিছি কি না? এবার চলে হলো, এবার এটা তিন নম্বর পয়েন্ট হয়ে গেলো, তিন নম্বর বৈশিষ্ট্য হলো খারদাতে, তিন নম্বর বৈশিষ্ট্য হয়ে গেলো। এরপর এখানে বলে আছে এদের মধ্যে ফ্রান্সিয়াম হলো তেজস্ক্রিয়। ফ্রান্সিয়াম নিচের দিকে আছে। এখন তেজস্ক্রিয় কেন, এটার আলাদা ব্যাপার আছে, ওটা আমি হয়তো অন্য ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করব, বা এটা তোমাদের সিলেবাসে নেই, এটা জানো মানে অত দরকার নেই, এটা জেনে রাখো জাস্ট যে ফ্রান্সিয়াম হলো তোমার তেজস্ক্রিয় ঠিক আছে, হয়ে গেল। আর এদেরকে বলা হয় পর্যায় সারণীর আই এ, তোমাদের বইয়ে লেখা আছে আই এ বা এক নম্বর শ্রেণী, এদেরকে আই এ বলা হয়েছে। এটা কোনো ডিফার করে না, তুমি যদি বলে এক নম্বর শ্রেণী এটাই মনে রাখতে পারো, আই এ হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা, একই ব্যাপার ভাই, একই ব্যাপার। হ্যাঁ এরকম মুভ হয়ে গেল আলাদা, এটাই মানে এদেরকে বলবো আমরা কি, এদেরকে কি বলবো, আই এ বলতে পারো, অর গ্রুপ ওয়ানও তুমি লিখতে পারো, বা শ্রেণী এক নম্বর শ্রেণী, এ একই ব্যাপার ভাই। ওই বাদ দেখো, খার ধাতু কিন্তু বলে দিলাম, আজকে তোমাদের খার ধাতু কোন কোন টপিক আজকে হলো আর কি, আজকে তোমাদের পর্যায় সারণী কোন কোন টপিক হলো, আজকে তোমাদের পর্যায় সারণীর ত্রয়ী সূত্র, ডোবেরেনের ত্রয়ী সূত্র, লোথার মেয়ের সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, পর্যায় এবং সারণী কি, পর্যায়বৃত্তি কি, কিছু কিছু ধর্ম আছে বুঝতে পারলাম পৃথিবীতে যে পর্যায়ক্রমে ওই ধর্মের পুনরাবৃত্তি ঘটে না, অর্থাৎ প্রথম মূল্যটা থাকার পর দশ নম্বর মূল্য আবার ওই ধর্মটার পুনরাবৃত্তি ঘটছে এরকম হয় না, সে ধর্মটার নাম হলো তেজস্ক্রিয়তা, সে ধর্মটার নাম হলো তেজস্ক্রিয়তা। এরপর আমরা কি পড়লাম, আমরা পড়লাম হলো তোমার পর্যায় সারণীর খার নাম, খার ধাতুটা পড়লাম, পর নেক্সট দিন আমরা অন্যান্য ধাতুগুলো পড়বো ঠিক আছে, এবং তাদের বৈশিষ্ট্য পড়বো ওকে। আজকে আমরা মেনলি খার ধাতুতেই সমাপ্ত করতেছি, খার ধাতু মানে বৈশিষ্ট্য কেন হলো, নাম কেন হলো খার ধাতু, ধাতু কেন নাম হলো, কেন খার হলো, বৈশিষ্ট্য কী, কাদের বলে, অক্সাইড কেমন হয়, সব আমি তোমাদের সাথে ডিটেলে আলোচনা করলাম, কেমন কী হলো আর কি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে অবশ্যই জানিয়ে, আমার কোথায় ভুল হয়েছে, হ্যাঁ আমি চেষ্টা করলাম আর কি। এটা আমার প্রথম লেকচার দশম শ্রেণীর, ক্লোরিন আর্সেনিক সালফারের, তো বলতে পারি ক্লোরিন আর্সেনিক সালফারের এই প্রথম আমার লেকচার। মেনলি আমি এই ইউটিউব চ্যানেলে দশম শ্রেণীর কেমিস্ট্রির, কেমিস্ট্রির উপর ভিত্তি করে যে সমস্ত ম্যাথামেটিক্যাল এবং ইনফরমেটিভ যে সমস্ত বিষয়বস্তু আছে ওই সমস্ত জিনিসগুলো আমি এখানে ঢালবো, ইলেভেন টুয়েলভেরও আছে, আস্তে আস্তে আসবে, এবং ভবিষ্যতে এই চ্যানেল থেকে আমি এবিডি ডাব্লিউবিডি যে সমস্ত কোশ্চেন ব্যাঙ্ক আছে ওই সমস্ত সলভ পেপার এখানে আমি সলভ করে দেখে দেবো ঠিক আছে। আর ডিপিপি এবং ডিপিপি কী জিনিসটা দাদা, ডিপিপি হলো ডেইলি প্র্যাকটিস, মানে মানে ডেইলি প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট আর কি, ওই সমস্ত জিনিস তোমাদেরকে যদি করতে হয় আর কি। আর ডোপা, ডেইলি অবজেক্টিভ প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট, এই সমস্ত জিনিস তোমাদের যদি করতে হয় এবং বিভিন্ন কোশ্চেন মাধ্যমে কী আসে এটার জন্য তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, আমি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওটা দেখে নিও। তো ওকে, তো ডট কেমো ক্যাফের থেকে আমার কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ লেকচারটি দেখার জন্য, আর যারা লেকচারটি দেখোনি দেখে নিও, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও যাতে আমার নতুন বানানো যে সমস্ত ভিডিওগুলো সবগুলো তোমার কাছে আসে সব থেকে আগে, তোমার বন্ধুগুলোর সাথে শেয়ার করে দিও যদি ভালো লাগে। হ্যাঁ আর একটা দু তিনটা কমেন্ট করে দিও যাতে বুঝতে পারি না আজকে বোঝাতে পেরেছি আমি এক কথায় ঠিক আছে। তো আজকে টাটা, বাই বাই, জয় হিন্দ, বাই।